দীর্ঘ 9 ঘন্টা ধরে ট্রেনে বসে আছি, আরও 2 ঘন্টা পরে পৌঁছব আমি আমার গন্তব্যে। কেন যে এত দূরে পড়তে রাজি হলাম? এরই মাঝে বাবা মা পিসিমণি পিসামণি 50 বারের মতো কল দিয়েছে। ওদের এমন ভাব যেন আমি ছোট কোনো বাচ্চা, ওরা খোঁজ না নিলে আমি যেন হারিয়ে যাব। আরে ওরা কেন বোঝে না আমি কি এখনও সেই ছোট বাচ্চাটি আছি নাকি? তবে ওদেরই বা দোষ দিয়ে লাভ কি, একমাত্র ছেলে বলে কথা। ওহো, আপনাদেরকে তো আমার পরিচয়টা এখনও দেওয়া হয়নি। আমি অনিক সাহা, বাবা মায়ের আদরের একমাত্র ছেলে। আমরা হবিগঞ্জতে থাকি, এবার HSC পাশ করেছি। অনার্সের জন্য বেশ কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, সবগুলোতেই চান্স পেয়েছি, বাট সবার ডিসিশনে আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলো। তবে তারও একটা কারণ আছে। চট্টগ্রাম আসলে আমার পিসির বাড়ি, পিসিমণির এক মেয়ে জুই, সে এবার ক্লাস 5 পড়ে, আমি বলতে এসে অজ্ঞান। বিশেষ করে ওর জন্য আমার চট্টগ্রাম যেতে হচ্ছে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার মাঝ দিয়ে গাড়ি ছুটে চলেছে, পাহাড়গুলো দেখে মন ছুঁয়ে যায়, পাহাড় আমার বরাবরই পছন্দের। তাই আরও রাজি হয়েছিলাম। দেখতে দেখতে ট্রেন এসে স্টেশনে থামল। আমি ট্রেন থেকে নামতেই কেউ একজন হাত টেনে ধরেছে। বুঝতে আর বাকি রইল না এটা কে। আমি পরম যত্নে ওকে কোলে তুলে নিলাম, নাক টেনে বললাম, আরে বুড়ি যে কেমন আছিস? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখে আমি এতগুলো ভালো। দাদাই কেমন আছিস অনিক? ভালো আছি পিসামণি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপর টুকটাক কথা বলতে বলতে গাড়িতে গিয়ে বসলাম আমরা। স্টেশন থেকে পিসিমণিদের বাড়িতে যেতে প্রায় 30 মিনিট লাগে। গাড়িতে বসে টুকটাক অনেক গল্প হলো। রাস্তায় জুই বায়না ধরল আইসক্রিম খাবে। আমি নেমে গিয়ে আইসক্রিম আনলাম। তা দেখে জুই বলল, দাদাই আরও একটা আনো, নয়তো বাড়িতে লঙ্কা কাণ্ড পেতে যাবে। কেন, আরেকটা দিয়ে কি হবে? আমি বলছি অনিক, জুই যদির কথা বলছে, আমাদের সাথে আসতে চেয়েছিল বাট পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বলে ওকে আসতে দেয়নি বৌদি। পিসামণিরা 2 ভাই, ওনারা একসাথে থাকে। পিসামণির বড় ভাইয়ের মেয়ে জ্যোতি, তবে জ্যোতির বাবা বিদেশে থাকেন। সত্যি কথা বলতে আমার পিসিমণির থেকে পিসিমণির বড় যা আমাকে বেশি ভালোবাসে, আমি ওনাকে পিসিমা বলে ডাকি। গাড়ি এসে পৌঁছালো বিশাল ডুপ্লেক্স একটা বাড়ির সামনে। দারোয়ান গেট খুলে দিল, গাড়িটা বাড়ির ভিতরে প্রবেশ করে। পিসিমা পিসিমণি দুজনই দরজার সামনে দাঁড়িয়েছিল। পিসিমা আমাকে দেখেই জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বাবা? আসতে কোনো কষ্ট হয়নি তো? বাড়ির সবাই কেমন আছে? তোর বাবা মাকে নিয়ে আসলি না কেন? আরে আরে বর্দি, এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব গো? তাও তো ঠিক ছোট। আসলে পিসিমার কোনো ভাই নেই, ওরা 2 বোন, তাই আমাদের পরিবারকে পিসিমা খুবই ভালোবাসে। 2 পিসির সাথে কথা বলতে বলতে বাড়িতে প্রবেশ করলাম। ঘরে পা রাখতে না রাখতেই সামনে এসে পড়ল একটা বিশাল টেরিবিয়ার। আসলে টেরিবিয়ারটা পরেরই, জ্যোতি ছুঁড়ে ফেলেছে। আমি সবার মুখের দিকে একবার তাকালাম, সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে পড়ে গেল পিসামণির কথায় জ্যোতি রাগ করে আছে, ভীষণ জেদি মেয়ে জ্যোতি। পিসিমার বিয়ের 8 বছর পর জ্যোতিকে পেয়েছে, তাই মেয়েকে খুব ভালোবাসেন ওনারা। বেশি আদরের ফলে জ্যোতি ভীষণ রকমের জেদ হয়ে গেছে, যখন যাওয়া চায় তখন সেরাই দিতে হয়। পিসিমা আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, বাবা এবার তুই আমাদের একমাত্র ভরসা, আমার রণচণ্ড ক্ষেপে আছে অনেক, কিছু একটা কর না বাবা। আমি পিসিমাকে চোখ দিয়ে আশ্বস্ত করে বললাম, চিন্তা করো না পিসিমা, আমি দেখছি। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম পিচ্ছিটার দিকে। পিচ্ছিটা গাল ফুলিয়ে সোফার মধ্যে বসে আছে, গৌরবর্ণ গায়ের রং, সামনের ছোট ছোট চুলগুলো কপাল ঢেকে রেখেছে, ডার্ক পিঙ্ক ঠোঁটচোড়া উল্টে রেখেছে, যার ফলে ঠোঁটের কোণের কালো তিলটা আরও স্পষ্ট দেখা যাচ্ছে। পিচ্ছিটাকে দেখলে যে কেউ আদর করতে চাইবে, আস্ত একটা কিউটে টিপ্পা। আমি হাঁটু কেড়ে বসে পড়লাম ওর সামনে। তারপর আস্তে আস্তে করে বললাম,
পিচ্ছি কি রাগ করেছে আমার সাথে? আমার সাথে একদম কথা বলতে আসবে না, তোমার সাথে আরি। লে হালুয়া, আরে আমি আবার কি করলাম? আমি তো এইমাত্র আসলাম। তুমি কিছু করনি, তবুও তোমার সাথে আরি। কি আর করার, কেউ যখন রাগ করে আছে, আমি তবে যে আইসক্রিমটা এনেছিলাম সেটা জুইকে দিয়ে দেব। আইসক্রিমের কথা শুনে পিচ্ছিটা খুশিতে আমার গলা জড়িয়ে ধরে গালে একটা টুপ করে পাপি দিয়ে বলল, তোমার সাথে রাগ করিনি তো। আমি তো আইসক্রিমটা জুইকেই দেব। আমার কথা শুনে যদি আমার হাতটা টেনে নিয়ে কনিষ্ঠ আঙুলের সাথে ওর কনিষ্ঠ আঙুল লাগিয়ে বলল, নাও আমার আরে আমি তুলে নিলাম, এবার তো আইসক্রিম দাও। বলেই পিচ্ছিটা হাত পেতে দিল। আমি মুচকি হেসে আইসক্রিমের প্যাকেটটা ওর হাতে দিলাম। ব্যাস দিতে দেরি, পিচ্ছিটা নিয়ে দৌড় দিতে দেরি হলো না। বাঁচলাম। যাক বাবা, এবার থেকে আর ভাবতে হবে না বৌদি তোমার মেয়েকে নিয়ে, অনেকই ওকে সামলে নেবে। যা বলেছ ভাই, আমার এই মেয়েকে নিয়ে হয়েছে যত জ্বালা, অনেক এখন থেকে ওকে সামলাবে, আমিও কিছুটা হাফ ছেড়ে বাঁচব। ওকে পিসিবা, আমি এখন থেকে তোমার মেয়েকে সামলে নেব। আচ্ছা বাবা, অনেক কথা হয়েছে, এবার যা তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিবি। কতটা আপদ জার্নি করে এসেছিস দেখো দেখি কাণ্ড। আমিও না সে কখন থেকে ছেলেটার সাথে বকবক করেই যাচ্ছি। যা বাবা তাড়াতাড়ি রুমে যা। পিসিদের কথা শুনে আমি রুমের মধ্যে আসলাম, তারপর কান থেকে ব্যাগটা রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। লম্বা একটা সাবান নিয়ে তোয়াল দিয়ে চুল মুছতে মুছতে বাইরে বেরিয়ে আসতে দেখি দুই বিচ্ছু বিছানার মধ্যে বসে আছে। তাদেরকে উদ্দেশ্য করে বললাম, তা বিচ্ছু বাহিনী কি করেন হেতা আগমন শুনি। আমরা তোমাকে নিতে এসেছি। আমি ভুকুচকে জিজ্ঞাসা করলাম, তা কোথায় নিতে এসেছেন মহারানীগণ, জানতে পারি? এমা তুমি এটাও জানো না, এখন তো লাঞ্চ টাইম, মা বড় মা তোমার জন্য সে কখন থেকে টেবিলে বসে আছে, তাই তো তোমায় আমরা নিতে এসেছি, তাই না রে দিদিয়া? জ্যোতি জুয়ের চেয়ে দুই মাসের বড়, তাই জুই জ্যোতিকে দিদিয়া বলে ডাকে। ব্যালকনিতে তোয়ালেটা শুকাতে দিয়ে দুই বিচ্ছুটাকে নিয়ে নিচে গেলাম। সেখানে কে বাঁধল আর এক বিপত্তি, দুজনেই আমার হাতে খাবে বলে বায়না ধরেছে। আমি বললাম মাইন কাচ্ছি ভাই, আমাকে মা খাইয়ে দিত, আর এখানে দুইজন বসে আছে আমার হাতে খাবে বলে, বোঝো ঠেলা। কি আর করার, ওদের নাক মুখ লেপটে দিয়ে কোনো মতে ওদেরকে খাওয়ালাম। এত দুষ্টু জ্যোতি, বেশ কয়েকবার হাতে কামড়ও দিয়েছে। আমার অবস্থা দেখে পিসিরা তো হাসতে হাসতে শেষ, পরে অবশ্য পিসিমাই আমায় খাইয়ে দিয়েছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে গেলাম, সারাদিন ভার্সিটি, বিকেলে বাড়ি এসে বিচ্ছুগুলোর সাথে সময় কাটানো। এভাবেই দিনগুলো কাটতে লাগলো। দেখতে দেখতে চারটে বছর কেটে গেল। আমি অনার্স ফাইনাল দিয়েছি, জুই যদি এবার নাইনে পড়ে। একদিন আমি ঘুমিয়েছিলাম অনেক বেলা পর্যন্ত, কারণ সারা রাত জেগে মুভি দেখেছি, তাই সকালে উঠতে পারিনি। হঠাৎ মুখের মধ্যে পানির ঝাপটা পড়েছে এটা বুঝতে পারলাম। হকচকিয়ে শোয়া থেকে উঠে বসলাম, সামনে তাকিয়ে দেখি দুই বিচ্ছু দাঁড়িয়ে আছে আর হাসছে। এটা কি হলো? সে কখন থেকে তোমায় ডাকছি, কিন্তু তুমি নাক ডেকে ঘুমাচ্ছ, তাই পানি দিলাম। চটজলদি ফ্রেশ হয়ে আসো তো, কাজ আছে। কিসের কাজ? দাদাই আজ আমাদের স্কুলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, তাই তুমি আমাদের সাজিয়ে দেবে, দিদিয়াকে বউ আর আমাকে বর সাজিয়ে দেবে। বরবউ সাজবি ভালো কথা, পিসি বা পিসিমণি আছে তাদের কাছে যা, আমারা তো স্বাদের ঘুমটা কেন নষ্ট করতে এলি বলতো? মা কাকিয়ার হাতে সাজবো না, তুমি সাজিয়ে দিবা, এটাই শেষ কথা, সো তাড়াতাড়ি উঠো তো। বলেই আমাকে দুজন মিলে টেনে বিছানা থেকে নামাই। কি আর করার, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, তারপর নাস্তা করলাম। তবে নাস্তা করতে আজ আমাকে নিচে ডাইনিং রুমে যেতে হয়নি, ওরাই রুমে নিয়ে এসেছে নাস্তা। প্রথমে জুইকে রেডি করে দিলাম, তারপর জ্যোতিকে সাজাতে বসলাম। যদি একটা লাল টুকটুকে বেনারসি এনেছে পরবে বলে,
ইউটিউব দেখে জ্যোতিকে শাড়িটা পরিয়ে দিলাম। তারপর কপালে একটা টিপ দিয়ে তার চারপাশে ফেব্রিক্স দিয়ে আলপনা এঁকে দিলাম। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিলাম, চোখ ভর্তি কাজল, চুলগুলো খোপা করে তাতে গোলাপের গাছড়া লাগিয়ে দিলাম, হাত ভর্তি লাল কাচের চুড়ি, মাথায় ওড়না দিয়ে তারপর সামনে দাঁড় করালাম। যদি মিষ্টি এসে আমার দিকে তাকিয়ে আছে, এটা আমি কাকে দেখছি? ওকে দেখে মনে হলো আমার কয়েকটা হার্টবিট মিশিং। পিসিরা যেন মুহূর্তেই অনেকটা বড় হয়ে গেছে। নিজের অজান্তেই হাতটা বুকের বাপাশে চলে গেল। জ্যোতির থেকে চোখ ফেরাতে পারছি না আজ, ওকে দেখে যে কেউ চোখ ফেরাতে পারবে না। আমি অপলক নয়নে তাকিয়ে আছি তার দিকে, যেন পলক ফেলতেই ভুলে গেছি স্কুল কলেজ ভার্সিটিতে অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কত মেয়ে সে প্রপোজ করেছে কিন্তু কখনো কোনো মেয়েকে পাত্তা দিইনি। সত্যি বলতে কখনো কোনো মেয়ের প্রতি কোনো অনুভূতি জন্মায়নি আবার। কিন্তু আজ আজ কেন এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে? যদিকে তো সে ছোট থেকে দেখে আসছি, কই কখনো তেমন মনে হয়নি। তবে আজ আজ কেন এমন লাগছে? কেন চোখ ফেরাতে পারছি না ওর থেকে? আমায় কেমন লাগছে বললে না তো? অপূর্ব লাগছে, ঠিক যেন লাল টুকটুক একটা পরিপো। জ্যোতির হাসির শব্দে আমার ঘোর কাটে, চোখ নামিয়ে অন্যদিকে তাকালাম। জুই, তোদের সাথে কে যাবে? কে আবার যাবে? ড্রাইভার কাকু নিয়ে যাবে। তোরা নিচে যা, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। সত্যি বলতে আজকে জ্যোতিকে একা ছাড়তেই মন চাইছে না। আমি যাব শুনে জ্যোতি খুশিতে দৌড়ে এসে আমার গালে একটা পাপ্পি দিয়ে চলে গেল। আমি আবলের মতো দাঁড়িয়ে রইলাম গালে হাত দিয়ে। এমনটা তো নয় যে আজকে জ্যোতি আমাকে প্রথম পাপ্পি দিয়েছে, কিন্তু আজ আজ আমার কেন এমন অনুভূতি হচ্ছে? কেন তার বৌশ্বাসটা বারবার চোখের সামনে ভেসে উঠছে? কেন মস্তিষ্কে একটাই নাম খেলা করছে, কি নাম দেব তার? ভালো লাগা নাকি ভালোবাসা? দাদাই তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। জুইয়ের ডাকে আমার ঘোর কাটে। আসছি দাঁড়া, বলেই তারপর তাড়াতাড়ি করে নিচে রেডি হয়ে নামলাম। আজ তো আমার মেয়েকে একেবারে সত্যিকারের বউ বই লাগছে অনিক বাবা। তুই তো ওদের সাথে যাচ্ছিস, ওকে কিন্তু তোর দায়িত্বে দিলাম, দেখে রাখিস। সারা জীবনের জন্য দায়িত্ব নিচ্ছ নাকি গো বৌদি? অমন একটা রাজপুত্রের মতো ছেলেকে কে না জামাই হিসেবে চাইবে শুনি। সে কি গো বৌদি, আমার ভাইপোর কাছে একেবারে কন্যাদান করে দিচ্ছ নাকি তুমি? তবে আমার তাতে আপত্তি নেই, জ্যোতিকে বৌমা হিসেবে পাওয়া সেটা তো আমার ভাগ্যের ব্যাপার। পিসিমণি, কি যাতা বলছো তুমি, আমার কি বিয়ের বয়স হচ্ছে নাকি? আমার কথা শুনে ওরা হো হো করে হেসে দিল। কারো যেন নজর না লাগে আমার পরিটার উপর। কথাটা বলেই পিসিমা জ্যোতির কানের পিছনে নজরের টিপ দিয়ে দেয়। মনে মনে বলতে লাগলাম, পিসিমা তোমার মেয়েকে নজরে টিপ দেবার আগেই কারণ নজর লেগে আছে গো, জানি না তোমার সেই টিপে নজর এড়াতে পারবে কিনা। তারপর ওদেরকে নিয়ে গাড়িতে বসালাম। জ্যোতি আমার পাশেই বসেছে, সামনের সিটে জুই বসেছে। জ্যোতি ননস্টপ বকবক করেই যাচ্ছে, আমি মুগ্ধ নয়নে শুধু তাকিয়ে আছি ওর দিকে। কথা বলতে বলতে হাত নাড়াচাড়া করছে, যতবার ওর হাত আমার হাত স্পর্শ করছে আমার শরীরের শিরধারা যেন ততবারই শীতল স্রোত বয়ে গেছে। আজ কি হলো আমার, কেন আজ এই অনুভূতির জন্ম হলো? বধূবেশে প্রথম দেখেছি বলে, নাকি আগে কখনো এমন করে দেখিনি, কোনটা? সত্যি কথা বলতে জ্যোতি জিন্স টপ আর ফ্রক ছাড়া আর কিছু পরত না, আজ প্রথম শাড়িতে দেখেছি। তাই হয়তো জ্যোতিকে যতবারই দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি। তবে কি আমি প্রেমে পড়েছি? মন সায় দিয়ে বলছে, হ্যাঁ তুই প্রেমে পড়েছিস, 14 বছরের এক কিশোরীর প্রেমে পড়েছিস। গাড়ি এসে থামল ওদের স্কুলে, একে একে সব স্টুডেন্টরা পারফরমেন্স করল। এবার পুরস্কার বিতরণের পালা, স্যার বিজয়ীদের নাম ঘোষণা করল। জুই জ্যোতি প্রথম হয়েছে। আনন্দে আত্মহারা হয়ে জ্যোতি লাফাতে লাফাতে এসে আমাকে জড়িয়ে ধরে। নিজেকে আমার কাছে পাগল পাগল লাগছে, পৃথিবীর সমস্ত সুখী ব্যক্তি লাগছে নিজেকে।
এত খুশি আমি কোথায় রাখি। মন চাইছে পিচ্ছিটাকে বুকের ভিতরে থাকা ছোট্ট ঘরটাতে সারা জীবন আটকে রাখি, যেন সে ইচ্ছে করলেও কখনো বেরোতে পারবে না। বিকেলে স্কুল থেকে বাড়ি আসলাম, রাতে একসাথে সবাই খেতে বসেছি। আমাদের মেয়েগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আজ যদিকে বউ সাজে না দেখলে তো বুঝতেই পারতাম না। তাই বলি কি বৌদি, তোমার মেয়ের জন্য তাড়াতাড়ি পাত্র দেখো। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি পাত্র দেখো, আমার শ্বশুর বাড়ি যাবার জন্য না মনটা কেমন কেমন যেন করছে গো। জ্যোতির এমন কথা শুনে আমি বিষম খেয়ে কাঁদতে শুরু করলাম। পিসিমা তাড়াতাড়ি জলের গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, আরে আরে দেখে শুনে খাবি তো, এত তাড়াহুড়োর কি আছে। আমি আর চোখে জ্যোতির দিকে তাকিয়ে আছি, আস্তে আস্তে বলতে লাগলাম, খাবারে তো কোনো ভুল ছিল না গো, কিন্তু তোমার মেয়ে যে কথা বলেছে তা শুনে শুধু বিষম খেয়েছি মাত্র, তাতে যে দমাটকে মারা যায়নি সেটাই অনেক। কিছু কি বললি বাবা? কই কিছু বলিনি তো। তারপর আস্তে আস্তে কাশি থামল, সবাই আবার খাওয়াতে মন দিল। রাতে শুয়ে আছি কিন্তু আজ কিছুতেই যেন ঘুম আসছে না, তাই ব্যালকনিতে গেলাম। হঠাৎ হাসির শব্দ শুনতে পেলাম, পাশের ব্যালকনি থেকে আসছে। মনে হচ্ছে জ্যোতি কারোর সাথে কথা বলছে, তাই একটু আড়ালে দাঁড়ালাম। যদিও আড়ি পেতে কারোর কথা শোনা ঠিক না, তবুও কেন জানি খুব শুনতে ইচ্ছে হলো। জানো আজ না কাকায় সরাসরি আমার বিয়ের কথা বলছিল, তাই সুযোগ বুঝে আমিও বলে দিলাম। এত রাতে যদি কার সাথে কথা বলছে? তবে আফসোস, কার সাথে কথা বলছে আর পাশের ব্যক্তি কি বলছে সেটা শুনতে পেলাম না, কিন্তু জ্যোতি শেষের কথাটা শুনে হৃদয়টা যেন কাঁচের মতো টুকরো টুকরো হয়ে গেল। তবে আর যাই করুক না কেন, আমার মতের বাইরে কখনোই আমায় বিয়ে দেবে না, তুমি নিশ্চিন্ত থাকো। জ্যোতি কি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে? কই, কখনো তো বলেনি। আর ভাবতে পারছি না, কোনো মতে বিছানায় এসে এলোমেলো হয়ে শুয়ে পড়লাম। যে বিচ্ছেদের ভয়ে এতদিন কাউকে মনে জায়গা দিইনি, আজ মনের অজান্তে ঠিক সেটাই হলো। কিছুতেই সামলাতে পারছি না নিজেকে, তাই রুম থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে জ্যোতির রুমে গেলাম। আস্তে করে হাঁটু কেড়ে বসে পড়লাম। ড্রিম লাইটের আবছা আলোয় কি নিষ্পাপ লাগছে আমার পরিটাকে, আবার বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। কে বলবে এই নিষ্পাপ মেয়েটা কারোর মন ভাঙার মতো সবচেয়ে বড় অপরাধটাই করেছে আজকে? সবচেয়ে বেশি খারাপ লাগছে কেন জানো? আমার মনের শূন্যতা, না বলা অব্যক্ত কথাগুলো হয়তো আর কখনো বলা হবে না তোমায়। আমার ভালোবাসাটা একতরফাই থেকে যাবে, চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে উঠতে যাব। তখনই হাতে টান অনুভব করলাম। ঘাড় ঘুরিয়ে দেখি জ্যোতি আমার হাতটা জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি মৃদু হেসে আলতো করে হাতটা ছাড়িয়ে চলে এলাম সেখান থেকে। কি লাভ মায়া পাড়িয়ে, সে তো আমার কখনোই হবে না। দেখতে দেখতে আরও চারটে বছর পার হয়ে গেল। এরই মাঝে আমি মাস্টার্স কমপ্লিট করে পিসিমণিদের কোম্পানিতে জয়েন করি। এক বছর হল বাবা মাকে হবিগঞ্জ থেকে একেবারে চট্টগ্রামে নিয়ে এসেছি। পিসিমণিদের পাশেই ফ্ল্যাট কিনেছি আমরা। এক সপ্তাহ হলো আমরা নতুন একটা কোম্পানি উদ্বোধন করেছি। আমার কাছে সবাই অনেক খুশি। আগামীকাল ব্যবসার কাজে কলকাতা যাব, তাই খাওয়া দাওয়া শেষে ব্যাগ গুছালাম। তখনই আগমন মায়ের। গোছানো কি শেষ বাবা? হ্যাঁ মা, কিছু কি বলবে? না মানে বাবা বলছিলাম কি, বয়স তো আর কম হলো না, তোর বন্ধুরা সবাই বিয়ে করে কি সুন্দর সংসার করছে। তো কি হয়েছে, ওদের সংসার ওরা তো করবেই, তাতে তোমার সমস্যা কি? আমারই তো যত সমস্যা, আমি সারাদিন বাড়িতে একা থাকি, একটা বৌমা ঘরে থাকলে দুজন মিলেমিশে থাকতাম আর কি। মা তোমাকে তো আমি বলেছি আমি বিয়ে করব না, তবে কেন বারবার একই কথা বলো তো শুনি। অনেক রাত হয়েছে, এবার নিজের রুমে যাও, আমি এখন ঘুমাবো, কাল আবার সকাল সকাল উঠতে হবে। মাকে আর কিছু বলতে না দিয়ে জোর করে রুমের মধ্যে পাঠিয়ে দিলাম। সরি মা, আমাকে তুমি ক্ষমা করে দিও।
তোমার সব ইচ্ছে পূর্ণ করতে পারলেও এই একটা কথা বা একটা ইচ্ছে কখনো পূর্ণ করতে পারবো না, কারণটা কখনোই কাউকে বলতে পারবো না। বুক চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। পরদিন সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ব্যবসার কাজে। এক সপ্তাহ পর বাড়ি এলাম, কিন্তু অবাক করা ব্যাপার হলো আমাদের বাড়ি আমি চিনতে পারছি না। চিনব কী করে? আমাদের বাড়ি পিসিমণিদের বাড়ি খুব জমকালোভাবে সাজানো, মনে হচ্ছে বিয়ে বাড়ি, কিন্তু কার বিয়ে সেটা তো জানি না। গাড়ি থেকে নামতেই দেখি জুই যাচ্ছে। ওকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম, জুই বাড়িতে হচ্ছে নাকি বলতো? বিয়ে। বিয়ে? কার বিয়ে? কার আবার? দিদি আর আমার অনেক কাজ বাকি আছে, আমি যাই। জ্যোতির বিয়ের কথাটা শুনেই আমি স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। আমার পৃথিবীটা যেন থমকে আছে, নিঃশ্বাস নিয়ে তো ভুলে গেছি আমি। বারবার কানে বাজছে আজকে জ্যোতির বিয়ে। দাদাই, এই দাদাই, সে কখন থেকে ডাকছি, তোমার বাড়িতে চলো না। হ্যাঁ চল। নিজেকে কন্ট্রোল করে কোনো মতে বাড়িতে আসলাম। আত্মীয় স্বজনটা বাড়িতে গিজগিজ করছে, অনেকেই অনেক কথা বলছে, কিন্তু আমি কারোর কথায় কোনো জবাব না দিয়ে সোজা নিজের রুমে চলে আসলাম। এক ঘন্টা পর লম্বা একটা শাওয়ার নিয়ে বাইরে বের হলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি জুই হাতে একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছে। দাদাই, মামিমা বলেছে এটা পরে তাড়াতাড়ি নিচে আসতে, একটু পর গায়ে হলুদ শুরু হবে। বুকের ভিতরটা ছ্যাক করে উঠল। সত্যি সত্যি আবার পরিবটা অন্য কারোর হয়ে যাবে? না না, এ আমি কখনো দেখতে পারবো না। জুইকে কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠলাম, গিয়ে বল আমি যেতে পারবো না, আমার জরুরি একটা কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি অত কিছু জানি না, তুমি একটা পরে বাইরে আসো, বলি দিলাম এক দৌড়। আমি একটা জিন্স আর টি শার্ট বের করে পরে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে অনেক দূরে একটা নিরিবিলি মাঠ আছে, সেখানে এসে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে নেমে সামনে গিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালাম। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা নিলাম, সেখান থেকে একটা সিগারেট নিয়ে লাইটার বের করে যেই না জ্বালাতে যাব, তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, পালাচ্ছ কেন? হঠাৎ কারোর কণ্ঠে আমি চমকে পিছনে তাকালাম। তাকাতেই আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। কাঁচা হলুদ রঙের শাড়ি, সাথে হলুদ গোলাপের গহনা, যেন হলুদ পরি নেমে এসেছে। খুব ইচ্ছে হচ্ছে একটা বার জড়িয়ে ধরি, কিন্তু পরক্ষণে মনে হলো আরে সে তো অন্য কারোর। কাঁপা কাঁপা গলায় বললাম, তো তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? উত্তর আমি কিচ্ছু বললাম না। বললে না, পালাচ্ছ কেন? বাবা, পালাবো কেন? রাগে গজগজ করতে করতে ওর সামনে এসে দাঁড়িয়ে ওর কলার চেপে ধরে চিৎকার করে বললাম, তা নয় তো কি, তুমি সত্যি একটা কাপুরুষ। কলার থেকে ওর হাত ছাড়িয়ে ধমক দিয়ে বললাম, স্টপ জ্যোতি, আজকেরা তোমার গায়ে হলুদ, তুমি সেখানে না থেকে আমার পিছু কেন নিয়েছো? তোমার জন্য। মারে, এত ভালোবাসো অথচ আমায় একা ফেলে পালিয়ে এলে, এ তোমার কেমন ভালোবাসা? তো তুমি? হ্যাঁ আমি, আমি সব জানি, আর কবে কখন তুমি আমার প্রেমে পড়েছো সেটাও জানি। দুহাতে ওর গাল দুটো ধরে বললাম, আমার চোখের দিকে তাকাও, তাকাও বলছি। তাকাতেই বললাম, এই পাগল, ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিতে নেই, আগলে রাখতে হয়। কাল তোমার বিয়ে জ্যোতি, বাড়ি যাও, সবাই তোমার জন্য অপেক্ষায় আছে। হাই ভগবান, এ কোন বদ্দুর পাল্লায় পড়লাম আমি! আচ্ছা তুমি এত বোকা কেন গো? মানে? মানে আমার মাথা। বিয়েটা কার সাথে হচ্ছে সেটা কি জানো? না, আর জানতেও চাই না। জ্যোতি মোবাইলটা আমার সামনে তুলে ধরে, সেখানে যা দেখি তা দেখে আমি বোকার মতো হা হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না।
আমি মুচকি হেসে ওর মুখটা বন্ধ করে নাক টেনে দিয়ে বললাম, এটাই সত্যি। বাসর ঘরের বিছানার সামনে কান ধরে দাঁড়িয়ে আছি, কারণ এটাই নাকি আমার শাস্তি। এটা কোনো কথা হলো? বাসর ঘরে রোমান্স না করে কেউ কি কান ধরে দাঁড়িয়ে থাকে? আপনারাই বলেন। ও পিচি, ক্ষমা করে দাও না প্লিজ, আর কখনো ভুলাবে না বলছি তো। না, তোমাকে কখনোই ক্ষমা করে যাবে না। তুমি আমায় অনেক কাঁদিয়েছ এই 4 বছরে, আমায় অ্যাভয়েড করার শাস্তি এটা। কি কিছু বুঝতে পারছেন না তো? আসলে যদি আমায় তখন মোবাইলে ওর আর আমার বিয়ের কার্ডটাকে দেখাই, আমি তো বিশ্বাসই করতে পারিনি জ্যোতির সাথে আমার বিয়ে, অথচ আমিই জানি না। আসলে জ্যোতির জন্মের পরই নাকি ওর দাদু আমাদের বিয়ে ঠিক করে গেছেন, তবে সে কথা আমি না জানলেও জ্যোতি সবটাই জানে। আমি ওর পাশে বসে কিছুটা কপট রাগ দেখিয়ে বললাম, আমাকে তো একটুও ভালোবাসো না, তাই এমন করছো তাই না? কে বলল তোমায় ভালোবাসি না? যদি ভালোবাসতে তবে একটি বার হলেও বলতে, আর এমন করে দূরে সরিয়ে রাখতে না। তুমি কি কখনো আমায় বলেছো? কি করে বলতাম, তুমি তো সেদিন ফোন করে কাকে যেন বলছিলে। তবে আর যাই করুক না কেন, আমার মতের বাইরে কখনো আমার বিয়ে দেবে না, তুমি নিশ্চিন্ত থাকো, তাই তো? হুম। আরে বোকা, এই কথাটা তো আমি তোমাকে ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে বলেছিলাম। আমি তোমায় তখন দেখেছিলাম আড়ি পেতে দাঁড়িয়ে থাকতে। ওকে একটানে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বললাম, এই 4 বছর আমাকে অনেক কষ্ট দিয়েছে তুমি, এইবার তার শোধ নেওয়ার পালা। কিভাবে? ওর কানের কাছে ফিসফিসিয়ে বললাম, আমাকেও অনেক ভালোবাসতে হবে।